আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুক্ষণ আগে খুব ব্যস্ত ছিলাম, হঠাৎ করে ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল এবং খুব উচ্ছ্বাসিত এবং খুব আনন্দের সাথে ভাই আমাকে বলছিলেন, ভাই আমার ব্যথা কমে গেছে, আমি ভালো আছি। শোনার পর কিছুক্ষণ তাকিয়েছিলাম এবং তারপর তাকে বললাম যে ইনশাল্লাহ আপনি বাড়ি যাবেন এবং খুব সুন্দরভাবে আপনি বাড়ি যাবেন, এবং তাকে বললাম যে আসুন এই আনন্দটা একটু ভাগ করে নিই, আমাদের যারা দর্শক আছেন তাদের ভিতর যারা অসুস্থ আছেন তাদের সবার সাথে আপনার আনন্দটুকু আমরা একটু ভাগ করে নিই। আসুন দর্শক, আমাদের আজকের অতিথির সাথে একটু কথা বলে দিই, আপনাদেরকে একটু পরিচিত করে দিই, কী হয়েছিল ওনার, কেনই বা উনি আজকে এতটুকু আনন্দ। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমি খন্দকার আমিন জামায়াল। স্যার বাসা কোথায় আপনার? আমার মৌলভীবাজার জেলা, সিলেট মৌলভীবাজার। মৌলভীবাজার কোথায় স্যার? কমলগঞ্জ থানা। কমলগঞ্জ থানা। সেই এত দূর থেকে আপনি স্যারের কাছে এসেছেন চিকিৎসার জন্য, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যে নামটা আমরা অনেকেই জানি এবং উনি অপারেশনবিহীনভাবে ব্যথার চিকিৎসা করে থাকেন এবং এটার জন্যই উনি প্রসিদ্ধ মানুষের কাছে। স্যার কী হয়েছিল আপনার যদি একটু খুলে? আমার 3 বছর আগ থেকে কোমর ব্যথা করে, শুধু 3 বছর আগে থেকে কোমরে ব্যথা, কোমরে আর পিঠে ব্যথা। আচ্ছা, কোনো ঘটনা ঘটেছিল যে সেটার পর থেকে এরকম ব্যথা, বা কোনো অ্যাক্সিডেন্ট, নাকি হঠাৎ করে একদিন? যে আমি ডাউট করতেছি, আমি গুজু হয়ে ভারী কাজ করছিলাম। আচ্ছা, মানে একটু হেভি কাজ আপনি করেছিলেন, তারপর থেকে দেখছেন আপনার কোমরে ব্যথা? কোমরে ব্যথা ছিল। আচ্ছা, ব্যথাটা কি শুধু কোমরেই থাকতো নাকি? কোমরে ছিল 2 বছর। আচ্ছা, তারপরে 1 বছর থেকে পিঠে ব্যথা। পিঠে ব্যথা, পায়ের দিকে ব্যথাটা যেন? না না, কোমর এবং পিঠে ব্যথা। আচ্ছা, তো এই ব্যথার জন্য প্রাত্যহিক জীবনে কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন? মানে স্বাভাবিক যে কাজগুলো আপনি করছেন, হয়তো ব্যবসায়িক কাজ করছেন, অন্যান্য সাংসারিক কাজ করছেন, সারাক্ষণ কি একটা ব্যথা বয়ে বেড়াতে হতো? সারাদিনই ব্যথা থাকতো, কম বেশি কম বেশি। আচ্ছা, তো যখন এই ব্যথাটা অনুভব করলেন প্রাথমিকভাবে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? যে আমি অর্থোপেডিক দেখাইছিলাম। এটা কি সিলেটে? সিলেটে মৌলভীবাজারে। ওকে, দেখানোর পরে উনি এক্সরে করে বলছিল ভয়ের কোনো কারণ নেই, অল্প একটু ক্ষয় হয়েছে। আচ্ছা, ওষুধ দিয়ে দিয়েছেন? কোনো ব্যায়াম দিয়েছিলেন কি? না, আমি কোনো সময় দেই নাই। বলেছেন ওষুধ খান, আপনি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। সেই অনুযায়ী আপনি ওষুধ খাওয়া শুরু করলেন। রেজাল্ট কি ছিল? রেজাল্ট 0, কোনো উপকার পাননি? না, বরঞ্চ দেখছেন দিন যাচ্ছে ব্যথা আরো বেড়ে যাচ্ছে। স্বাভাবিক কাজগুলো যেগুলো খুব অনায়াসে আগে করতে পারতেন এখন আর আগের মতো করতে পারছিলেন না। সারাক্ষণ ব্যথা যখন বয়ে বেড়াচ্ছেন, কাজ করার মনোভাবও কিছুটা কমে যাচ্ছে, খুব দুর্বল লাগছে। আগে যেরকম অনেক কাজ অনেক দ্রুত তাড়াতাড়ি করতে পারতেন, এখন আর সেগুলো করতে পারছেন না। তখন কি করলেন? তখন আমি ইউটিউব দেখে হঠাৎ করে আমি শফিউল্লাহ স্যারের এগুলো দেখলাম আর কি। আচ্ছা, মানে ইউটিউবে তো আসলে কি স্যার, যে অনেক ভিডিও, অনেক কন্টেন্ট আছে, দেশি বলেন, বিদেশি, ইন্ডিয়ান বা আমাদের পাশ্চাত্য যে ড্রেসগুলো আছে, অনেক ধরনের ভিডিও আছে। হোয়াই ডক্টর শফিউল্লাহ প্রধান? ওই আমি ভিডিও দেখে বিশ্বাস করে চলে আসলাম, এখানে ট্রিটমেন্ট নিলাম ইনশাল্লাহ। আমি স্যার বলছিল 15 দিন থাকার জন্য, আমি আজকে 9 দিন ইনশাল্লাহ। আমি ডাউট করতেছি আমি 100% ভালো আলহামদুলিল্লাহ। দর্শক, মাত্র 9 দিন, গত 3 থেকে 4 বছর যাবৎ ব্যথা নিয়ে ভুগছেন, কোমর এবং পিঠে ব্যথা নিয়ে। স্বাভাবিক কোনো কাজ করতে পারতেন না, ঘুমাতে পারতেন না, কোনো কিছুই ঠিকমতো করতে পারতেন না, সারাক্ষণ অসুস্থ। আপনি যখন মন অসুস্থ আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনি যখন শারীরিকভাবে অসুস্থ আপনার মনও অসুস্থ হয়ে যাবে, আপনি কোনো কিছু করার স্পৃহা পাবেন না, কর্মচাঞ্চল্য কমে যাবে আপনার, আপনি সামনে এগিয়ে যাওয়া ভুলে যাবেন, জীবনটা একটা ছোট্ট গণ্ডির ভিতরে চলে আসবে। কিন্তু আমার এই ভাইকে দেখুন খুঁজতে শুরু করেছেন, কোথায় আছে ট্রিটমেন্ট স্যার? তারপরে সেই অনুযায়ী আপনি সরাসরি চলে আসলেন। আমার মনে আছে আপনি যখন প্রথম ভর্তি হলেন আপনার সাথে আমাদের আরও কয়েকজন পেশেন্টও ছিল এবং তারা সবাই মিলে আমার সাথে কথা বলছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, আমার মনে আছে। এবং তখন আমি দেখেছিলাম যে আপনি কিছুটা কনফিউজড আছেন যে আসলে সমস্যাটা কি ভালো হবে কি হবে না। তখন আমি আপনাকে বলেছিলাম যে আমি নিজেও পিএলআইডি রোগী, আমার 2টা ডিসপ্লাস আছে 2016 সাল থেকে এবং আমি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। এবং এটা শোনার পর আপনিও বলেছিলেন যে আপনাকে দেখে এখন আমি আরো সাহস পাচ্ছি, মনে আছে আপনার? জি জি। এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ স্যারের তত্ত্বাবধানে আপনি ট্রিটমেন্ট শুরু করেন, ইনশাল্লাহ আপনি ভালো হবেন এবং আপনারও একটা সাক্ষাৎকার নিব। এবং আজকে কিন্তু আপনি সেই জায়গায় আছেন এবং আপনি এত সুন্দর করে, এত ভালো করে আমার কাছে এসেছেন এবং যখন আপনি বলেছেন যে আমি তো খুব সুস্থ হয়ে আছি, মানে শোনার পর আমার নিজেরও অনেক ভালো লেগেছে। অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো ক্যামেরার উপাশে আপনাকে দেখছেন, তাদের জন্য যদি স্যার কিছু বলেন। আমরা বলবো এই কথাই যে আপনারাও আসেন শফিউল্লাহ স্যারের কাছে, উপকৃত হবেন।
আলহামদুলিল্লাহ, খুব ছোট্ট একটা বাক্যে উনি বলেছেন, কিন্তু এই কথার গুরুত্বটা কিন্তু অনেক বিশাল। সুস্থতার পথে ফিরে আসুন। আমরা চাই আপনিও আমার এই ভাইয়ের মতো এসে বলেন, আমি আজকে সুস্থ আছি, আমি ভালো আছি, আমি স্বাভাবিক হয়ে গেছি। উনি যেমনটা বলেছেন, আমি 100% সুস্থ হয়ে গেছি, আমরা কয়টা মানুষ বলতে পারি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।